আমি ডাকটিকিট জমানো শুরু করি আমার 8 বছর বয়সে। তখন আমি কলকাতায় থাকতাম, আমার আব্বা পাকিস্তান হাইকমিশন অফিসে চাকরি করতেন ভিসা বিভাগে। ওই তো ওই সময় থেকে আমার ডাকটিকিট, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ডাকটিকিট জোগাড় করতাম, অল্প দু চার আনা পয়সা পেলে সেগুলো সেই টাকা দিয়ে, পয়সা দিয়ে টাকা ডাকটিকিট কিনতাম। এই করে আমার ডাকটিকিট জমানো শুরু। তাও বাপ মা খুব একটা মাঝে মাঝে খুব রাগ হতো, ফেলে দিত, ইয়ে করতো, তারপর আবার জমাতাম, আবার ফেলে দিত। এরকম করে করে ডাকটিকিটের সংগ্রহ খুব বেশি না বাড়লেও চলছিল। যশোরে ম্যাট্রিক পাস করলাম আমি, স্কুল ফাইনাল কলকাতা পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের আন্ডারে এই স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম 1965 সালে। তারপরে যশোরে এসে যশোরে মাইকেল মধুসূদন কলেজে আমি পড়াশোনা শুরু করলাম ইন্টারমিডিয়েটে। এই সময় আমার মনে হলো যে বিদেশে পত্রমিতিলি করা তখন ছাত্রদের মধ্যে, অল্প বয়সের ছেলেপিলেদের মধ্যে খুব একটা প্রচলন ছিল। নিজেদের ভাই বোনদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে চিঠিপত্র লেনদেন তখন খুব চলত। তো এটা বিদেশেও তখন পত্রমিতিলির একটা করার একটা ঝোঁক চেপে গেল। আমরা চিঠি দিই, 10টা 1টাও উত্তর আসে না, মন খারাপ হয়ে থাকে। এইসব দেখে দেখে একদিন আমি মনে হলো না, আমি এই লোকের পিছনে চিঠি লিখবো না, আমি নিজেই একটা পত্রমিতিলি পত্রিকা বের করবো। এটি আমার শুরু।